নমস্কার দু হাজার কুড়ি বাইশ স্টে অর্ডার লেটেস্ট আপডেট এবং এগারো হাজার সাতশো পঁয়ষট্টি নিয়োগের স্টে কবে উঠবে এই প্রশ্নটা সবাই করছো আমাকে তো আমি আজকে এই ভিডিওতে সুপ্রিম কোর্টের অফিশিয়াল ওয়েবসাইট থেকে অর্ডার কপি সহ ডিসকাস করবো এই ভিডিওতে তো চলো দেখে বিষয়টি কী রয়েছে তো এই হলো সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইট আমরা সিম্পলি সার্চ করবো এখানে যে কস স্ট্যাটাস এখানে কেস এমন এখানে ক্লিক করি সিম্পলি তো ক্লিক করছি ক্লিক করলে আমাদের এখানে চলে আসবে কিন্তু যে দেখো এখানে আমরা সে প্রত্যেকটা মানে ক্যাপচা কোড ফিল করে দেখে নেবো কী রয়েছে তো বন্ধুরা অবশ্যই এটা হেল্পফুল তোমার কিন্তু একটা লাইক করে দিও প্রত্যেককে বলবো একটা লাইক অবশ্যই বন্ধুরা করবে ঠিক আছে এবং নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে প্রাইমারি লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তবে এখানে ক্যাপচা ফিল করব করবো দেখো তোমরা তো দেখো আমি কিন্তু ক্যাপচার কোড এবং ডায়রি নাম্বার ফিল আপ করলাম টু ওয়ান টু এইট সেভেন প্রত্যেকেই জানি বা আমাদের মুখস্থ হয়ে গেছে তো আমি সিম্পলি সার্সে ক্লিক সাবমিটে ক্লিক করে নেবো এখানে তো ক্লিক করছি ক্লিক করে আমাদের এখানে চলে আসবে দেখো এই মুহুর্তে বিকেল চারটে আটত্রিশ যে তোমরা দেখতে পাচ্ছ স্ট্যাটাসটা কী রয়েছে যে আমরা জানি সৌমেন পাল ভার্সেস শ্রাবণী নায়কের কেসটি রয়েছে তো এখানে কিন্তু ওরা একই জাজমেন্টে কিন্তু রয়েছে হিমা কোহলি এবং রাজেশ বিন্দালের কাছে কিন্তু বেঞ্চে রয়েছে কেসটি ঠিক আছে এখানে কিন্তু ডেটটা উঠিয়ে দিয়েছে ওরা তো যাই হোক আমাদের এখানে স্ট্যাটাস দেখো লাস্ট ডাউন করলে আমরা বুঝতে পারবো সবার দেখো নিচের দিকে রয়েছে যে অফিস রিপোর্ট তোমরা প্রত্যেকে দেখে নেবে যে আর্গুমেন্ট ট্রান্সক্রিপশনস ইন্ডেক্স আর্লিয়ার ট্যাগ ম্যাটার লিস্টিং ডেট কোর্ট ফিস নোটিস ডিফেক্ট জাজমেন্ট অর্ডার দেখেছি মেনশন মেমো দেখেছি আমরা আজকে যেটা বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে অফিস রিপোর্ট আমরা এখানে সিম্পলি ক্লিক করে নেব সবাই ভালো করে দেখো বিষয়টি বোঝে নেব তোমরা নিজেরা চেক করতে পারবে মোবাইল থেকে ঠিক আছে আমি ক্লিক করলে চলে আসবে আমাদের সামনে যে দুটো কিন্তু আমরা পেয়েছি অর্ডার ডেটের যে আমাদের অর্ডার কপি বা যে পিডিএফ ফর্মারটি নোটিশটা আঠাশে জুলাই আমরা দেখেছি এটা বিষয়টি দেখেছি তো আজকে যেটা হয়েছিল লাস্ট চব্বিশে নভেম্বর কিন্তু একটা অর্ডার কপি কিন্তু এসছিলো আমাকে দেখিনি এটা তো প্রত্যেকেই দেখো এরকম অথেন্টিক তথ্য কিন্তু আমিই দিয়ে থাকি চ্যানেলে তো বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কিন্তু ভিডিওটি এক্ষুনি চ্যানেলটি ঠিক আছে এবং প্রচুর পালে শেয়ারও করতে পারো ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে তো দেখো আমরা এখানে সিম্পলি চব্বিশ এগারো তেইশ আমরা এখানে ক্লিক করে নেব ওকে তো ক্লিক করছে আমি ক্লিক করলে আমার এখানে চলে আসবে যে অর্ডার যে মেন যে অর্ডার কপিটা চলে আসবে আমাদের ডাউনলোড করে নিতে হবে তো দেখো এখানে কী বলেছে এখানে সুন্দর করে বলেছে পরিশ্রম দেখে নেওয়া প্রত্যেকেই সেকশন ষোলো এখানে রয়েছে লেখা দেখো লিস্টিং অন চব্বিশে নভেম্বর দু হাজার তেইশ কোর্ট নাম্বার টুয়েলভ আইটিএম নাম্বার ফিফটি সিক্স আমরা জানি না যে আমরা কিন্তু দেখেছিলাম যে চব্বিশে নভেম্বর কিন্তু কোর্ট কেসটা কিন্তু লিস্টিং ছিল তাই না টুয়েলভ নাম্বার কোর্টে ছাপ্পান্ন নম্বর আইটিএমে তো সেখানে কী দেখো হয়েছে তাহলে আমরা বুঝতে পারছি যে এই কেসটা কিন্তু সুপ্রিম কোর্টে প্রত্যেকটা মুহূর্তে কিন্তু কাজ হচ্ছে তার অর্ডারও কিন্তু আসছে আমরা অনেকে ফলো করছি না তাই তো অবশ্যই দেখো প্রত্যেকের বিষয়টি এখানে আমি সম্পূর্ণ ডিটেলসে পড়লে তোমার পড়লে কোনো পড়ছি তোমাকে দেখে নাও ইন দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া সিভিল অ্যাপিলেট জুডিসডিকশান পিটিশন ফর স্পেশাল লিভ টু অ্যাপিল নাম্বার দিয়েছে ওয়ান টু সিক্স জিরো বলছে কী সব এখন তোমরা পড়ে নিও বিষয়টা আমি অবশ্যই এই পিডিএফটি আমার ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তোমরা অবশ্যই এখানে যুক্ত হয়ে যাবে আমি দিয়ে দেবো পিডিএফ তোমার সম্পূর্ণ ইচ্ছে মতো পড়ে নিও ঠিক আছে আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের দেখে দেবো এই ভিডিওতে প্রত্যেকে দেখে নাও এখানে কি কী বলেছে এখানে যে মেন বিষয়টা বলে দিয়েছে ওরা যে অ্যাপ্লিকেশান ফর ডিলিটেশন ফর প্রোফর্মাফ রেসপন্ডেন্ট নম্বর এগারো থেকে দুশো সাতচল্লিশ ডাইরেকশন অ্যান্ড কন্ডোনেশন অফ ডিলে ইন ফিলিং রিজাইনার অ্যাফিডেভিট ঠিক আছে তো এখানে কী বলছে সৌমেন পল অ্যান্ড আদার্স ভার্সেস শ্রাবণী নায়ক অ্যান্ড আদার্স অর্থাৎ সৌমেন পল একজন কুড়ি বাইশের ডিএলএড ক্যান্ডিডেট আর সাবুই নর্মাল ডিএলএড ক্যান্ডিডেট ঠিক আছে তো ওদের মধ্যে যে কেসটি চলছে আমরা সবাই জানি বিষয়টি এখানে কী তা উঠে এসছে খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখে নেব এখানে যে দ্য ম্যাটার্স অ্যাভোভ মেনশন ওয়ার লিস্টেড বিফোর দ্য অনেবেল কোর্ট নম্বর অন আঠাশে জুলাই দু হাজার তেইশ হোয়েন দ্য অনেবেল কোর্ট ওয়াজ প্লিস্ট টু পাস দ্য ফলোয়িং অর্ডার তারা কী অর্ডার দিয়েছে ইস্যু নোটিশ এক নম্বর দু নম্বর মিসেস আভা জৈন লান অ্যাডভোকেট অন রেকর্ড হু অ্যাপিয়ার্স অন কিভেট অ্যাকসেপ্ট নোটিশ ফর রেসপন্ডেন্ট নাম্বার ওয়ান এইট নাইন অ্যান্ড টেন ইন এসএল পি নাম্বার ওয়ান টু সিক্স সিক্স জিরো টু জিরো টু থ্রি অ্যান্ড রেসপন্ডেন্ট নাম্বার সেভেন এইট নাইন অ্যান্ড টেন ইন ডায়রি নাম্বার টু ফাইভ জিরো নাইন জিরো টু জিরো টু থ্রি মিস্টার কুনাল চ্যাটার্জিস লান অ্যাডভোকেট অন রেকর্ড অর্থাৎ এখানে কিন্তু কুনাল যেটা যে অ্যাডভোকেট সেগুলো এখানে রেকর্ডে ছিল অ্যাপিয়ার্স অ্যান্ড অ্যান্ড অ্যাকসেপ্টস নোটিশ অন বিহেভ অফ বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন দ্যাট ইজ রেসপন্ডেন্টস নাম্বার তিন থেকে পাঁচ ইন দ্যাস সেলফি নাম্বার দিয়েছে অ্যান্ড রেসপন্ডেন্ট দুই তিন এবং চার টাই নাম্বারও দিয়েছে কী বলেছে এখানে ইস্যুড নোটিশ অন দ্য রিমেনিং রেসপন্ডেন্ট ডাস্টির সার্ভিস ইন দ্য অ্যাডিশন ইন পারমিটেড অর্থাৎ এই কেসটা কিন্তু অনেক প্রত্যেকটা মধ্যে এখানে কিন্তু অ্যাডিশন কিন্তু হয়েছে অনেক রকম কেস এখানে অ্যাডিশন হয়েছে এটা আমরা বুঝতে পারছি বিষয়টি ঠিক আছে এবং কী বলছে রেসপন্ডেন্ট শ্যাল ফাইল কাউন্টার অ্যাফিডেভিট উইদিন ফোর উইক্স অর্থাৎ এই বিষয়টি কিন্তু চার সপ্তাহের জন্য কিন্তু এটা মানে স্থগিত স্টে রেখে দেওয়া হয়েছিল এটা আমরা এখানে বুঝতে পারছি পরিষ্কার রিজয়নিং অ্যাফিডেভিট বি ফিল উইদিন টু উইক্স দেড় হ্যাপার তারপর আবার দু সপ্তাহ ওয়েট করতে হয়েছে সবাই বলছিল যে দেখ যে স্যার কেন এত দেরি হচ্ছে কেন দিয়ে দেখো তোমরা বুঝতে পারছো যে আঠাশে জুলাইয়ের পর কিন্তু আজকে তোমার ছয়ই ডিসেম্বর ছ মাস কিন্তু হলো কেন এর মধ্যে কিন্তু অনেক কিছু হয়েছে যেগুলো আমরা বুঝতে পারছি এই অর্ডার কপিতে লেখা রয়েছে পরিষ্কার অনেক সময় অনেক রকম কপি সার্ভিস করতে দেরি হয়েছিল অনেকে অনেক নতুন কেস এর মধ্যে অ্যাড হয়েছে তারপরে কানেক্টিং হয়েছে আমরা দেখেছি আগের দিনও কিন্তু দেখলাম যে ছাপ্পান্ন নম্বর কিন্তু আইটেম সেটা কিন্তু ছাপ্পান্ন পয়েন্ট এক ছাপ্পান্ন পয়েন্ট টু তাই না এরকম কিন্তু আমরা দেখেছি পরিষ্কারভাবে এটা এখানে বলছে রিজয়নিং অ্যাভেলেবেল টু বি ফিল উইদিন টু উইক্স দেড় আফটার লিস্ট আফটার সার্ভিস অ্যান্ড প্লিডিংস আর কমপ্লিটেড আনটিল দেখো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা তথ্য আমরা জানতে পারবো এই ভিডিওর মাধ্যমে যে দেখো আট নাম্বার পয়েন্টটা তোমার প্রত্যেকে পড়ে দেখ বুঝতে পারবে আমি তোমাদের পড়ে দিচ্ছি শুনে নাও বলছে আনটিল ফার্দার অর্ডার্স পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত দ্য রেসপন্ডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান ইজ রেস্ট্রেন ফ্রম ডিক্লিয়ারিং দ্য মেরিট লিস্ট অর্থাৎ পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত এই প্রাইমারি যে অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ যে মেরিট লিস্ট অর্থাৎ এগারো হাজার সাতশো পঁয়ষট্টি যে প্যানেল এটা কিন্তু তারা প্রকাশ করতে পারবে না অতএব ইস্ক্র অর্ডার কিন্তু পড়ে রয়েছে এখনও কিন্তু পড়ে আছে লাস্ট কবে আমরা আপডেট পেলাম নাকি যে চব্বিশে নভেম্বর কিন্তু এই কোটের অর্ডারটা আমরা দেখতে পেলাম ঠিক আছে অর্থাৎ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল যে জাস্টিস হিমা কোহলি বলো বা রাজেশ বিন্দাল যে কেউ না হোক না কেন এটা কিন্তু স্টেজ না তুললে কিন্তু কোনো মতেই মেরিট লিস্ট প্রকাশ করতে পারবে না প্রাইমারি বোর্ড অব বেঙ্গলের বোর্ড ঠিক আছে তো বন্ধু নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো বন্ধুরা কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করবে তোমরা আমি কিন্তু প্রত্যেক কিন্তু কমেন্ট রিপ্লাই করি বা দেখে নিই ঠিক আছে কমেন্ট বন্ধুরা অবশ্যই তোমরা করবে হ্যাঁ আর যদি ভালো পাব লাইক তো করে দিও অবশ্যই দেখে নাও কী বলেছে দ্য ম্যাটার অ্যাভোভ মেনশন ওয়াজ লিস্টেড বিফোর দ্য অনেবল কোর্ট নাম্বার ছয়ই নভেম্বর দু হাজার তেইশ হোয়েন দ্য কনেবল কোর্ট ওয়াজ প্লিজ টু পাস দ্য ফলোইং অর্ডার বলছে বিগত যে ছয় নভেম্বর কিন্তু কী বলেছিলো অ্যাপ্লিকেশান সিকিং এক্সেপশন ফ্রম ফিলিং সার্টিফাইড কপি অব দ্য ইম্প জাজমেন্ট ইজ অ্যালোড পারমিশনস টু ফাইল পিটিশন ফর স্পেশাল লিফ টু অ্যাপিল ইজ গ্রান্টেড ডিলে কন্ডেন্ট কন্ডেন্ট ইস্যুর নোটিস মিস্টার কুণাল চ্যাটার্জি অ্যান্ড মিসেস আভা জৈন বলছে এখানে কিন্তু আবারও যে কুনাল চ্যাটার্জি অ্যাডভোকেট এবং আভা জৈন যে অ্যাডভোকেট তারা কিন্তু এই রেকর্ডটা অ্যাকসেপ্ট মানে গ্রহণযোগ্য বলে মনে করেছে বিহ্যাভ দ্য রেসপন্ড নাম্বার টু টু ফোর অ্যান্ড রেসপন্ডে সেভেন টু টেন রেসপেকটিভলি অর্থাৎ দুই থেকে চার এবং সাত থেকে দশ যে কোটের মানে এই দেখো এখানে কি বলছে এই যে দুজন উকিল রয়েছে অ্যাডভোকেট মানে কুনাল চ্যাটার্জি এবং আভা জৈন এরা কিন্তু সেই মানে কি বলবো দুটো কেসে কিন্তু অ্যাড হয়েছে তোমরা জানো বিষয়টা অরিন্দম মারজিদের যে কেসটা আছে প্রিয়াঙ্কা নস্কর নাকি নামে তো এখানে কিন্তু দুটো কেস আবার অ্যাড হয়ে গেছে অর্থাৎ এখানে মোট এখন আগে ছিল একটা এখন প্লাস আর একটা প্লাস আর একটা মোট তিনটে কেস কিন্তু একসাথে এখন অ্যাড হয়ে গেছে ঠিক আছে একই বেঞ্চে চলে এসছে এটাই বলছে এখানে ট্যাগ অ্যালং উইথ দ্য পিটিশন ফর স্পেশাল লিভ টু অ্যাপিল টু নাম্বার ওয়ান টু সিক্স সিক্স জিরো টপ টু জিরো টু থ্রি তো বন্ধুরা এই কথাগুলো এখানে কিন্তু পরিষ্কার লিখে দিয়েছে তোমরা অবশ্যই পড়ে নিও আমি তোমাদের পিডিএফ হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে থাকবে তোমরা অবশ্যই দেখবে আমি তোমাদের যে মেন বিষয়টা বলবো লাস্ট কী বলেছে যে ইট ইজ ফার্দার সাবমিটেড দ্যাট কাউন্সিল ফর পারমিশন পিটিশনার্স হ্যাজ অন পয়লা সেপ্টেম্বর দু হাজার তেইশ ফিল্ড অ্যাপ্লিকেশন ফর দ্য ডিলিটেশন অফ মে নেম অফ দ্য প্রফরমা রেসপন্ডেন্ট নম্বর এগারো থেকে ছিয়ানব্বই অ্যান্ড কারেকশন ইন ডিলেট ডিটেলস অফ পিটিশনার্স অর্থাৎ এখানে কিন্তু অনেক সময় প্রত্যেকটা মুহূর্তে কিন্তু পিটিশনে কিন্তু এখানে অনেক রকম কারেকশন করেছে বা ডকুমেন্ট কিন্তু সাবমিট বা উইথড্র কিন্তু করেছে তার জন্য এটা দেরি হচ্ছে তোমার বুঝতে পারছো বিষয়টা আমরা এখন প্রশ্ন হচ্ছি অনেকে আমাকে প্রশ্ন করছো হোয়াটসঅ্যাপ গ্রুপ বলো এস এম এস কল বা কমেন্ট করছে কেন দেরি হচ্ছে কারণ একটাই এই যে প্রতি মুহূর্তে কিন্তু এখানে বলছে সার্ভিস বলছে যে অলসো নট সার্ভ টু ইটস কপি অন দ্য সাইড অ্যাডভোকে তো অর্থাৎ প্রতি মুহূর্তে কিন্তু এখানে একটা কপি সার্ভ করেনি যাকে আমরা বলি সমস্ত ডকুমেন্ট সাবমিটরা কিন্তু করেনি ইচ্ছেকৃতভাবে যার জন্য দেরি হচ্ছে ঠিক আছে কেসটি দেখো ভাই ক্লাসে লাস্টে কী বলেছে এবং বলছে যে এইটি সাবমিট দ্য মিস্টার কুনাল চ্যাটার্জি কাউন্সিল ফর দ্য রেসপন্ডেন্ট নাম্বার টু ফোর বন্ধুরা ভিডিওটা বড়ো করবেন তোমরা অবশ্যই পড়ে নিও আমি তোমাদের লাস্টে বলে দেবো যে কী বলেছে দেখো বলছে দিস দি মেটার্স অ্যালং উইথ অ্যাপ্লিকেশনস অ্যাভোভ মেনশনস আর লিস্টেড বিফোর দ্য অনেবল কোর্ট ইন দিস অফিস রিপোর্ট ডেট দিস দ্য তেইশে নভেম্বর দু হাজার অর্থাৎ এই কেসটি কিন্তু এখনও মেনশন্ডের লিস্টে রয়েছিল বিফোর আগে পর্যন্ত তো সেটা কিন্তু এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টে বিচারাধীন বিষয় রয়েছে তো অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার রয়েছে কে দেখো কপি টু মিস্টার নিশান সিং অ্যাডভোকেট অ্যাভাজেন অ্যাডভোকেট কুণাল চ্যাটার্জি আনন্দ মুখার্জি মনীষা টি কারিয়া অ্যাডভোকেট এরা কিন্তু প্রত্যেকেই এই এই সাক্ষী বা এই কেসের বিরুদ্ধে কিন্তু তারা রয়েছে তো বন্ধুরা এই আপডেটটাই ছিল সাধারণ পরিষ্কার বুঝতে পেরেছ বিষয়টা বন্ধুরা তো বন্ধুরা এই মুহূর্তে যে আপডেটটা ছিল আমি যখন দিয়ে দিলাম ভিডিওর মাধ্যমে সঙ্গে থেকো প্রতি মুহূর্তে আমি আপডেট দেব প্রাইমারি চাকরির সমস্ত আপডেট কিন্তু আমি সবার আগে দিয়ে থাকি তো বন্ধুরা চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে কারণ আমি তোমাদের বলবো এটাই তোমরা কিন্তু প্রচুর তথ্য কিন্তু মিস করবে না হলে ঠিক আছে সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটা প্রেস করে অল করে দেবে ঠিক আছে আর বন্ধু লাইক তোমাদের ওটা অবশ্যই করে দিও আর কি হতে পারে আগামী দিনে অবশ্যই বন্ধু কমেন্ট করে জানাও ঠিক আছে তো বন্ধু থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং